আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের পর্বে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণের যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের 2019-এর সৃজনশীল প্রশ্নের সমাধান। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব দুটি প্রশ্নের সমাধান অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার। তো চলুন দেখে আসি। যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের দুটি প্রশ্ন মূলত অধ্যায় 3 এবং অধ্যায় 4-এর সমন্বয়ে পরীক্ষায় এসেছিল। যেমন যশোর বোর্ডের কোশ্চেনটি যদি আমরা দেখে আসি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, পি কমা কিউ নট ইকুয়াল টু শূন্য, মূলদ্বয় ইউ এবং বি। আরেকটি সমীকরণ হচ্ছে 2x³ - 9x² + 14x - 5 = 0, এর একটি মূল 2 - i। তাহলে এর উপর ভিত্তি করে ক নাম্বার একটি সমীকরণ দেওয়া আছে, মূলদ্বয় বাস্তব এবং সমান হলে m এর মান নির্ণয় কর। ক নাম্বার qx² + px + 1 = 0, এর মূলদ্বয় 1/u 1/b, এটি আমরা প্রমাণ করব। উদ্দীপককে দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর। অর্থাৎ এখানে যে দ্বিতীয় সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণের মোট মূল হচ্ছে 3টি, যেহেতু এখানে পাওয়ার 3। তো এই 3টি মূলের মধ্যে একটি মূল হচ্ছে বাস্তব, সেই বাস্তব মূল সাথে এই মূলটি নিয়ে আমরা একটা নতুন সমীকরণ তৈরি করব। তো মূলত যশোর বোর্ডের এই প্রশ্নটি অধ্যায় 3 জটিল সংখ্যা এবং চতুর্থ অধ্যায় বহুপদী এবং বহুপদী সমীকরণের সমন্বয়ে তৈরি। ঠিক একইভাবে কুমিল্লা বোর্ডের প্রশ্নটিও ছিল। আমরা শুরুতে যশোর বোর্ডের প্রশ্নটি সমাধান দিব, তারপর কুমিল্লা বোর্ডের প্রশ্নটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে যশোর বোর্ডের প্রথম যে প্রশ্নটি ছিল, x² - 2mx + 8m - 15 = 0, মূলদ্বয় বাস্তব এবং সমান হলে m এর মান নির্ণয় কর। আমরা সবাই জানি যে কোন সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে সমীকরণটি নিশ্চায়ক বা নির্ণায়ক শূন্য হবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা তৈরি করব। তাহলে ক নাম্বার দেওয়া আছে সমীকরণটি যেটি ছিল x² - 2mx + 8m - 15 = 0। তাহলে বোঝা যাচ্ছে এই সমীকরণের চলক হচ্ছে x। তাহলে x যদি চলক হয়, তাহলে এখানে x² এটা হচ্ছে x এর টার্ম, আর এই পার্টটি হচ্ছে কনস্ট্যান্ট যাকে আমরা বলি c। অর্থাৎ ax² + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, নির্ণায়ক যখন নির্ণয় করব b² - 4ac = 0। তাহলে এই হচ্ছে নির্ণায়ক। তাহলে আমরা এখান থেকে যদি নির্ণায়ক তৈরি করি, তাহলে আমরা কিভাবে তৈরি করব, এর জায়গায় হচ্ছে x² সহগ অর্থাৎ 1, আর b এর জায়গায় হচ্ছে x সহগ -2m, c এর জায়গায় হবে 8m - 15। এই ছিল আমার মূলত। তাহলে আমরা এখান থেকে 1নং সমীকরণের নিশ্চায়ক লিখতে পারি b² - 4ac। তাহলে b এর জায়গায় হচ্ছে -2m, b² - 4a, a বলতে x² এর যে সহগ a, এরপরে হচ্ছে c, c বলতে বোঝাচ্ছে 8m - 15। তাহলে এই ছিল নিশ্চয়ক b² - 4ac। এখন এখানে যদি আমরা সিমপ্লিফিকেশন করি, 4m² - 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 32m, তারপরে আমরা এখানে মাইনাস মাইনাস প্লাস 60। এখান থেকে মিডিয়াল টার্ম ফ্যাক্টর ডিরেক্টলি করতে পারবো, বাট একটি 4 কমন নিয়ে করলে আমাদের জন্য কাজটি সহজ হয়ে যাবে। m² 4 কমন নিচ্ছে, তো তাহলে 8 হবে, আর এখানে হচ্ছে m
আর এখানে হচ্ছে আমাদের ফোর, তো তাহলে আমাদের ফিফটিন। এখন ফিফটিন কে যখন আমরা এইট করব মিডল টার্ম করে আমরা খুব ইজিলি লিখতে পারবো, 3 5 15, তাহলে ফোর ইন্টু এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 3m প্লাস 15, এইটুকু হলো। তাহলে ফোর ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এম কমন নিচ্ছি, এম মাইনাস 5, তারপরে মাইনাস 3 কমন নিলে এম মাইনাস 5, বিকজ মাইনাস মাইনাস প্লাস 15 হয়ে যাচ্ছে। তাহলে ফোর হচ্ছে একটি নিউমেরিক্যাল ফ্যাক্টর, আর এখানে এম মাইনাস 5 এখান থেকে কমন নিচ্ছি আর আনকমন এম মাইনাস 3। তাহলে আমাদের কন্ডিশনে ছিল সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে তাহলে আমরা কি লিখতে পারি, সমীকরণের মূলদ্বয় বলতে দুইটি মূল, মূলদ্বয় সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে বাস্তব ও সমান হলে নিশ্চায়ক ডি ইকুয়াল টু শূন্য হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে ফোর ইন্টু এম মাইনাস 5 আর এখানে এম মাইনাস 3, অর্থাৎ নিশ্চায়কের মান শূন্য হবে। তাহলে শুরুতে আমি যদি এখানে ফোর দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, ফোর দিয়ে ভাগ করলে এম মাইনাস 5 আর এখানে এম মাইনাস 3 ইকুয়াল টু শূন্য। তাহলে একটি একটি করে যদি আমি শূন্য ধরি এই দ্বার, এত ইকুয়াল টু শূন্য, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এম এর ভ্যালু 5। অথবা আমি যদি সেকেন্ড ফ্যাক্টরটিকে যদি শূন্য ধরি তাহলে এম মাইনাস 3 ইকুয়াল টু শূন্য, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 3। তো এই ছিল আমাদের আনসার, যেহেতু বললো এম এর মান নির্ণয় করে, তাহলে আনসার এম ইকুয়াল টু 3,5। সো আমি ম্যাথটি একটু ভেঙে করার জন্য, বোঝানোর জন্য অনেকগুলো লাইন নিজে করেছি, বাট তোমরা আর একটু ডিরেক্টলি করতে পারো, যদি ক্যালকুলেশনে তোমরা আরো এক্সপার্ট হও নিজেদের মতো করে করতে পারবে। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের আনসার। এবার আমরা একটু দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটিতে যেটি ছিল যে দেখাও যে কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য এর মূলদ্বয় 1/u 1/b। এই হচ্ছে আমাদের মূলদ্বয়, কিন্তু যেহেতু 1/u 1/b আছে তাহলে আমরা বুঝতে হবে এটি স্ট্যাম এর মধ্যে আমাদের যে ইকুয়েশনটি দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে স্টার্ট করতে হবে, যেখানে এখানে এই সমীকরণের মূলদ্বয় ইউ এবং বি দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করে পরে এইটিকে ইউ বি তে কনভার্ট করব। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের আনসার আমরা স্টার্ট করি। তাহলে সমীকরণের যে মূলদ্বয় প্রথমে যেটি দেওয়া ছিল পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু শূন্য, সমীকরণের মূলদ্বয় মূলদ্বয় ইউ এবং বি। তাহলে সমীকরণের সম্পর্ক গুলো আমরা জানি, মূলের সমষ্টি ইউ প্লাস বি, তাহলে মাইনাস পি বাই ওয়ান, আমি ওয়ান এখানে মাইনাস পি বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস পি, আর দুটি মূলের যে গুণফল ইউ ইউ মাল্টিপ্লাই বি, তাহলে এখানে পরের বার কিউ বাই ওয়ান ইকুয়াল টু আমরা কিউ লিখতে পারি। অপর যে সমীকরণটি এই হচ্ছে খ নাম্বারে যে সমীকরণটি দেওয়া আছে আমরা এটিও লিখে নিচ্ছি অপর সমীকরণ। আবার অন্য যে সমীকরণটি দেওয়া আছে কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য, তাহলে এই সমীকরণের মূলগুলোকে এই সমীকরণ যে মূল 1/u 1/b আসে কিনা সেটি আমরা প্রমাণ করব। তাহলে এটিকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি এখানে পি এর যে ভ্যালু, পি এর ভ্যালু এখান থেকে বসাবো, এখান থেকে কিউ এর ভ্যালু বসাবো। তাহলে যদি আমি কিউ এর ভ্যালুটি বসিয়ে নিই আগে, তাহলে কিউ এর ভ্যালু কত আসছে আমাদের এখানে ইউ বি, তাহলে এই ছিল আমার কিউ এর ভ্যালু, তার সাথে এক্স স্কোয়ার। যেহেতু আমার এখানে হচ্ছে পি মাইনাস পি এর ভ্যালু, তাহলে আমি যদি এখানে দেখি, যেমন দেখো মাইনাস পি এর ভ্যালু যদি হয় আমার ইউ প্লাস বি, তাহলে পি কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে পি হয়ে যাবে প্লাস, আর এদেরকে যদি আমি এই পাশে নিয়ে আসি একসাথে মাইনাস,
কমন নিয়ে আমি নিয়ে আসব। তাহলে পি এর ভ্যালু হচ্ছে মাইনাস ইউ প্লাস বি, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি ইউ প্লাস বি, এইটুকু হচ্ছে আমার পি এর ভ্যালু, সাথে যে এক্স এবং ওয়ান এটা আমরা রেখে দিচ্ছি। তাহলে এই সমীকরণটিকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, সরলীকরণ, ইউ ভি এক্স স্কোয়ার মাইনাস ইউ এক্স মাইনাস বি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য। এখন প্রথম দুটো পার্ট থেকে যদি আমি ইউ এক্স কমন নেই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, ইউ এক্স যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে বি এক্স থাকবে, আর যেহেতু এখানে এটি হচ্ছে ইউ, ইউ এক্স যেহেতু কমন মাইনাস ওয়ান থাকবে, আর এখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিলে আমার বি এক্স, আর মাইনাস যেহেতু কমন সো পরের প্লাসটি মাইনাস হয়ে যাচ্ছে। এখন কমন যে ফ্যাক্টর সেটি হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান, আর আনকমন হচ্ছে এখানে ইউ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। তাহলে যদি আমি প্রথম ফ্যাক্টরটিকে যদি আমরা জিরো ধরি, ভি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে বি এক্স ইকুয়াল টু ওয়ান। আফটার অল এক্স এর মান অর্থাৎ একটি মোল আসে, একটি মোল আসবে ওয়ান বাই বি, তাহলে আমাদের শর্ত মতে একটি প্রমাণ হলো। আবার দ্বিতীয় ফ্যাক্টরটিকে যদি আমরা জিরো ধরি, যেমন ইউ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, তাহলে ইউ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ইউ এক্স ইকুয়াল টু ওয়ান, ইউ এক্স ইকুয়াল টু ওয়ান, সেক্ষেত্রে এখন ইউ এর ভ্যালু, ইউ সরি ভি এর যে ভ্যালু আমরা, হ্যাঁ ওকে, এক্স এক্স এর যে ভ্যালু সেটি হচ্ছে ওয়ান বাই ইউ। তাহলে আমাদের যে সমীকরণ কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমীকরণের মূল দ্বয় ওয়ান বাই বি এবং ওয়ান বাই ইউ, এটি প্রমাণিত হলো। সুতরাং আমরা এখানে শর্তে লিখে আসি, যেহেতু আমাদের প্রমাণ করা ছিল, সুতরাং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের সমীকরণের মূল দ্বয় মূল দ্বয় ওয়ান বাই ইউ এবং ওয়ান বাই ভি, এটি দেখানো হলো দেখানো হলো এই ছিল আমার কাজ। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটি হলো, অর্থাৎ দুটি সমীকরণের প্রথম সমীকরণের মূল থেকে পি এবং কিউ এর ভ্যালু বের করে দ্বিতীয় সমীকরণে বসিয়ে সিম্পলিফিকেশন করলে আমরা এক্স এর ভ্যালু পাবো, আর এটি যেহেতু দেখানো আমাদের কন্ডিশন কমপ্লিট। পরের যে প্রশ্ন, মোটামুটি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল, তার মানে দ্বিতীয় সমীকরণের মধ্যে অবাস্তব মূল থাকতে পারে, যেহেতু ওরা বাস্তব মূল মেনশন করে দিল, উদ্দীপকের দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল এবং ওয়ান বাই ফোর মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমরা এমন একটি সমীকরণ নির্ণয় করব যে সমীকরণের একটি মূল আসবে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সমীকরণ থেকে এবং অন্য মূলটি হবে ওয়ান বাই ফোর। অর্থাৎ আমরা যে সমীকরণ তৈরি করব সেই সমীকরণের দুটি মূল, একটি হচ্ছে দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল, তার মানে দ্বিতীয় সমীকরণের মূল আসবে তিনটি, যেহেতু এখানে এক্স এর হাইস্ট পাওয়ার হচ্ছে থ্রি, এখানে মূলত তিনটি মূল হবে, অর্থাৎ সমাধান করলে ভ্যালু এক্স এর ভ্যালু আসবে তিনটি, এই তিনটির মধ্যে একটি হবে বাস্তব মূল, এই বাস্তব মূলটি নিব সাথে ওয়ান বাই ফোর নিব, তাহলে এই দুটি মূল নিয়ে আমরা একটা নতুন সমীকরণ তৈরি করব। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু এই সমীকরণের সাথে রিলেটেড আমরা দ্বিতীয় সমীকরণ থেকে আসব, দ্বিতীয় সমীকরণের একটি মূল হচ্ছে টু প্লাস আই, তাহলে আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে একটি জটিল বা কাল্পনিক মূল। জটিল জটিল যে মূলগুলো এগুলো জোড়ায় জোড়ায় থাকে, একটি যদি প্লাস আই হয় অন্যটির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কাল্পনিক অংশটুকু চেঞ্জ হয়ে মাইনাস আই হবে। তাহলে আমরা বুঝতে পারছি যখন আমাকে একটি মূল দেওয়া থাকবে, একটি মূল যেহেতু এখানে টু মাইনাস আই, স্বাভাবিকভাবে অন্য মূল অন্য আরো একটি মূল হবে টু প্লাস আই, অর্থাৎ জটিল অংশের যে সহগ বা যেটি প্লাস থাকলে আমরা মাইনাস করে নিব, মাইনাস থাকলে প্লাস করে নিব, তাহলে আমাদের দুটি মূল হয়ে গেল, একটি মূল টু মাইনাস আই, অন্য মূলটি হচ্ছে টু প্লাস আই। তাহলে যেহেতু এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি, তিনটি মূলের মধ্যে দুটি মূল হয়ে গেল, অন্য মূলটিকে আমি আলফা ধরে নিব,
তাহলে তিনটি মূলে এভাবে আমরা কাজটা শুরু করব। সো প্রথমে আমরা লিখে নিচ্ছি ঘ নাম্বার যে প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নে আমরা উল্লেখ করব দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, দেওয়া দেওয়া আছে 2x cube মাইনাস 9x square প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল টু 0। এই ছিল আমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন যেহেতু পাওয়ার হচ্ছে 3, আমরা এই সমীকরণের একটি মূল, তাহলে আমরা এখানে যদি মেনশন করি এক নম্বর সমীকরণ মেনশন করতে পারবো। এই সমীকরণের একটি মূল যেটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, একটি একটি মূল 2 - i হলে অপর অন্য একটি মূল হবে, অপর একটি মূল 2। তাহলে জটিল অংশের যে সহগ বা প্লাস সাইন সেটিকে আমরা মাইনাস করে দিচ্ছি, অন্য একটি মূল এত হবে, কারণ জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা, ধরি ধরি একটি বাস্তব মূল, একটি বাস্তব মূল, তাহলে বাস্তব মূলটিকে আমরা বা তৃতীয় যে মূল হবে, ধরি বাস্তব মূল ইকুয়াল টু আলফা, তাহলে দুটি মূল হচ্ছে জটিল মূল আর বাস্তব মূলটিকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে আমরা সবাই জানি যে মূলগুলোর যে সমষ্টির সূত্র অ্যাপ্লাই করব আমরা, তাহলে মূলগুলোর যে সমষ্টি, প্রথম মূল 2 - i, দ্বিতীয় মূল হচ্ছে 2 + i, তৃতীয় মূল হচ্ছে আলফা, মূলগুলোর বা মূলগুলোর যে সমষ্টি মাইনাস, তাহলে আমরা এখানে অলরেডি একটা -9 আছে আর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন করলে হবে 9/2। ওকে, এখন স্বাভাবিকভাবে আমরা প্লাসের আই এবং মাইনাসের আই কাটা যাচ্ছে, সিম্পলিফিকেশন করলে 2 * 4 হচ্ছে 4 + আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2। আলফার ভ্যালুটিকে যদি আমরা আলফা ইকুয়াল টু 9/2 - 4, তাহলে আলফার ভ্যালু দাঁড়াচ্ছে এখানে 2, লসাগু নিচ্ছি 9 - 8 ইকুয়াল টু হচ্ছে 1/2, তাহলে আলফার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা কি বলতে পারি সমীকরণে যে তিনটি মূল, তাহলে সমীকরণের, সুতরাং সমীকরণটি তিনটি মূল, সুতরাং সমীকরণের মূলত্রয় বলতে তিনটি মূল, তাহলে একটি মূল হচ্ছে 2 - i, আরেকটি মূল হচ্ছে 2 + i, আর অন্য মূলটি হচ্ছে 1/2। এই তিনটি মূলের মধ্যে আমাকে বলা ছিল যে 1/2 মূল বাস্তব মূলটি নিব, আরেকটি মূল হচ্ছে আমার প্রশ্নে দেওয়া ছিল 1/4। তাহলে এই সমীকরণে তিনটি মূলের মধ্যে একটি বাস্তব মূল নিব আর অন্য একটি মূল আমাকে দেওয়া আছে 1/4, তাহলে এই দুইটি মূল নিয়ে এখন আমি এটা সমীকরণ তৈরি করব, এটি হচ্ছে আমার আনসার। এখন এখানে বাস্তব মূল, সুতরাং আমরা একটু মেনশন করছি, যেহেতু ওরা বাস্তব মেনশন করে দিল, বাস্তব মূল ইকুয়াল টু 1/2। সো এখন আমরা লিখব 1/2 এবং 1/4, এটি আমাদের সি নাম্বার প্রশ্নে মেনশন করা ছিল, বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে মূল যদি দুটি মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণটি কি হয়, x² প্লাস মূল দ্বয়ের সমষ্টি 1/4, এদের সাথে x গুণন প্লাস মূল দুইটির গুণফল 1/2 গুণন 1/4 ইকুয়াল টু 0। এখন এটি হচ্ছে আমার আনসার। আমরা একটু সিম্পলিফিকেশন করে একটি স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসব, এখানে 4 লসাগু, তাহলে হবে 2 + 1,
আর এখানে হচ্ছে x আর মাল্টিপ্লাই করলে 1/8। তাহলে আমি যদি এখানে শূন্য হচ্ছে তাহলে আনসারটি দাঁড়াচ্ছে আমার x স্কয়ার প্লাস 3x/4 প্লাস 1/8 ইকুয়াল টু শূন্য। এখন আমি এলসিএম নিতে পারি, অথবা আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এরা সবাই পরিবর্তন হয়ে যায়। আমি যদি সবাইকে 8 দিয়ে গুণ করি তাহলে 8x স্কয়ার, এখানে 8 দিয়ে গুণ করলে 4 এর সাথে কাটা যাওয়ার পর 2 থাকবে, আর সেটি আবার 3 এর সাথে গুণ করলে হবে 6x, আর এখানে 1 ইকুয়াল টু শূন্য। তাহলে এই ছিল আমার দ্বিঘাত সমীকরণ, যার একটি মূল হচ্ছে 1/2, অন্য একটি মূল হচ্ছে 1/4। এই ছিল মূলত যশোর বোর্ডের প্রশ্ন। খুবই সহজ এবং সুন্দর একটি প্রশ্ন ছিল, আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি ম্যাটটি করে আসো খুব বুঝতে পারো। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে চেষ্টা করেছি যে ম্যাটটি ভেঙে ভেঙে করার জন্য। সো এখন আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্নটিতে চলে যাচ্ছি। কুমিল্লা বোর্ডের যে প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্নটি হচ্ছে একই রকম, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা এবং চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণের সমন্বয়ে এটি প্রশ্ন। শুরুতে আমরা একটু দেখে আসি উদ্দীপকে। জেড ইকুয়াল টু -2 + 2i একটি জটিল সংখ্যা, আই থাকলে তো বোঝা যাচ্ছে এটি জটিল, না বললে বুঝতে হবে। আরেকটি ফাংশন হচ্ছে f(x), এটি বহুপদী ফাংশন এবং একটি জটিল সংখ্যা দেওয়া আছে। জেড এর মুখ্য বা আর্গুমেন্ট নির্ণয় করো, তার মানে জেড এর আমরা যে আর্গুমেন্ট নির্ণয় করব, f(x) শূন্য হলে বহুপদীর মূলত্রয় আলফা বিটা গামা হলে মূলগুলোর ঘনের সমষ্টি নির্ণয় করব। তারপর গ নম্বরে যেটি হচ্ছে জেড বার ইকুয়াল টু এত সমীকরণের মূল আলফা বিট আর এ বি প্রকৃতি নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণের যে মূল এ এবং বি আছে সেগুলোর প্রকৃতি বা বাস্তব বা অবাস্তব কিনা সেটি আমরা যাচাই করব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে জেড এর আর্গুমেন্ট, তাহলে এই হচ্ছে জেড, জেড এর আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে আমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে জেড এর যে ভ্যালু দেওয়া আছে এখানে এক্স, এক্স এর পার্টটি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, এক্স এর পার্ট হচ্ছে নেগেটিভ, আর ওয়াই এর যে পার্টটি দেওয়া আছে সেটি হচ্ছে পজিটিভ। তাহলে এক্স নেগেটিভ এবং ওয়াই পজিটিভ, তাহলে এটি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটিকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা আর্গুমেন্টের ফর্মুলা লিখলে আমাদের হয়ে যাবে, আর এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। সো এখন যদি আমরা এখান থেকে করে আসি, ক নাম্বার প্রশ্ন নাম্বার কুমিল্লা বোর্ডের প্রশ্নে ক, তাহলে কুমিল্লা বোর্ডের প্রশ্নে ক যেহেতু আমরা লিখে নিচ্ছি জটিল সংখ্যাটি দেওয়া আছে, দেওয়া আছে জেড ইকুয়াল টু -2 + -2 + 2i, এই হচ্ছে আমার জটিল সংখ্যাটি। তাহলে এখানে আমি আগে এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট গুলো নিয়ে নিচ্ছি, 2, 2, এই যে এত বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে এত বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের যেহেতু মেনশন করা ছিল মুখ্য আর্গুমেন্ট, যেটাকে আমরা লিখতে পারি দ্বিতীয় চতুর্ভাগের জন্য যে ফর্মুলা, যে এখানে ভ্যালু গুলোকে মাল্টি ডিভাইড করব, তাহলে আমাদের এখানে দুটি ভ্যালু সেম, ডিভাইড করার পর y/x যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আমাদের 1 আসছে। ওকে, এবার যদি আমরা এখান থেকে পাই π - tan-1, যেটাকে আমরা বলতে পারি 45°, তাহলে এখানে 4, যদি আমি এখানে এলসিএম নেই, 4π - π ইকুয়াল টু হচ্ছে 3π/4, তাহলে মুখ্য আর্গুমেন্ট যেটি তার ভ্যালু হচ্ছে 3π/4। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্নে যে কয়ের আনসার। এখন আমরা চেষ্টা করব খ নম্বর প্রশ্নটিকে আনসার করার, f(x) ফাংশনের উপর বেস করে খ নম্বর প্রশ্নটি।
এখানে এক্স এর পাওয়ার হচ্ছে, এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি, তাহলে এর তিনটি মূল হবে, একটি মূল আলফা, বিটা এবং অন্যটি হচ্ছে গামা। এখন আমাকে বললো মূলগুলোর ঘনের বা কিউব যেটি বলে মূলগুলোর ঘন করে তাদের সমষ্টি নির্ণয় করব। এফ অফ এক্স এর ভ্যালু জিরো দেওয়া আছে। ওকে, আমরা স্বাভাবিকভাবে এফ নাম্বার ফার্স্টে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ এক্স কে আমরা আগে জিরো লিখে নিচ্ছি। এবার এফ অফ এক্স এর যে ভ্যালু সেটি বসিয়ে নিলে আমাদের ফাংশনটি হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এই ছিল আমার মূলত এই সমীকরণে যে তিনটি মূল দেওয়া ছিল, আমি এটাকে একটু মেনশন করে দিচ্ছি সমীকরণ নাম্বার। আচ্ছা, ওকে, এই সমীকরণে তিনটি মূল, ওকে, এ সমীকরণের তিনটি মূল বা এটি ঘাত হচ্ছে থ্রি, তিনটি মূল বা মূলত্রয় আলফা বিটা গামা, আলফা বিটা গামা হলে তাহলে আমরা কি বলতে পারি, মূলগুলোর সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা, মূলগুলোর সমষ্টি এখানে মাইনাস টু বাই ওয়ান, এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু। এবার দুটি মূলের গুণফলের সমষ্টি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে পরে যেটি হচ্ছে তার সহগ হচ্ছে ওয়ান, ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। ওকে, এখন তিনটি মূলের যে গুণফল আলফা বিটা গামা, তাহলে এখানে মাইনাস হলে প্লাস, পরেরটি আবার মাইনাস, সো মাইনাস থ্রি বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি। এই হচ্ছে আমাদের মূলগুলোর সমষ্টি, দুটি মূলের গুণফলের সমষ্টি এবং তিনটি মূলের গুণ। যেহেতু প্রশ্নে আমাদের এখানে দেওয়া ছিল যে সামেশন অফ আলফা কিউব, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে মূলগুলোর ঘনের সমষ্টি, আর এই টাইপের মূলগুলোর ঘনের সমষ্টি ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা ইউজ করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এই ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করব, কারণ এখান থেকে আমাদের মূলের ঘনের সমষ্টি বের করা যায়। তাহলে আমরা ফর্মুলা যেটি জানি সেটি লিখব, আমরা জানি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস সি আলফা বিটা গামা, অর্থাৎ এটি হায়ার ম্যাথমেটিক্স এর খুব ইউজেবল একটি ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে এরপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এই ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা, অর্থাৎ উৎপাদকের যে ফর্মুলা সেটি আমরা লিখে নিচ্ছি। ওকে, এখন আমরা যদি একটু সিমপ্লিফিকেশন করে আসি আস্তে আস্তে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, আর এখানে আমাদের থ্রি আলফা বিটা গামা এটি রেখে দিচ্ছি, এখানেও সেম অবস্থা আলফা বিটা গামা, আমরা লাস্টে এই ভ্যালুটি বসাবো। স্কোয়ারের যে ভ্যালুটি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এর আলাদা আমরা একটা ফর্মুলা লিখে নিচ্ছি প্রথম তিনটি অংশে, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মাইনাস টু ইন্টু বিটা গামা মাইনাস টু ইন্টু গামা আলফা, অর্থাৎ এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা এটিকে তৈরি করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ক্ষেত্রে তাহলে এই অংশটুকু মাইনাস হয়ে যাবে, আর পাশে যারা আগে থেকে ছিল আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা তারপরে হচ্ছে গামা মাইনাস আলফা, এই ছিল মোটামুটি আমাদের এই অংশে। আজ যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, যে ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি আমি একটু সাইড নোট দিয়ে তোমাদেরকে ফর্মুলাটি একটু দেখিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস টু বি সি প্লাস টু টু বি সি প্লাস
2CA এই ছিল মোটামুটি তাহলে আমি যখন এই ভ্যালুটি তৈরি করব স্বাভাবিকভাবে এদেরকে মাইনাস করে আমি এইদিকে নিয়ে আসব সেই সেম ফর্মুলাটি আমরা এখানে ইউজ করলাম আচ্ছা ওকে এখন আমাদের এই অংশ থেকে আমাদের সবার কাজ মোটামুটি এখানে কমপ্লিট অর আলফা স্কয়ার আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এটিকে আমরা রেখে দিচ্ছি আর এখানে যে মাইনাস থ্রি আলফা বিটা গামা এই তিনটির যে গুণফলের ভ্যালু ছিল আমাদের মাইনাস থ্রি এটি বসিয়ে নিচ্ছি এবার আলফা বিটা গামা এই অংশটুকুকে যদি আমি ভ্যালু বসিয়ে নিই আলফা প্লাস বিটা গামা আমার এই কত ভ্যালু ছিল মাইনাস টু তাহলে এই অংশের ভ্যালু হচ্ছে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট আবারও আমি এখানে মাইনাস টু দিয়ে হোল স্কোয়ার দিচ্ছি এখানে যদি একটু সিম্পলিফিকেশন করি যেমন এখানে হচ্ছে মাইনাস টু আলফা এখানে মাইনাস টু আলফা বিটা তাহলে মোট কয়টি হয় তিনটি মাইনাস থ্রি আলফা বিটা মাইনাস থ্রি বিটা গামা তারপরে মাইনাস থ্রি গামা আলফা তাহলে এই অবস্থায় আমরা একটু সিম্পলিফিকেশন করলাম তাহলে আমাদের এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে আলফা কিউব প্লাস এটি আমাদের কিউব হচ্ছে এখানে বিটা কিউব সো আলফা কিউব বিটা কিউব তারপরে এখানে আলফা কিউব বিটা কিউব তারপরে হচ্ছে এখানে আমাদের ঘামা কিউব আর এখানে মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস প্লাস ছি ছি মাল্টিপ্লাই করলে নাইন আর এখানে দাঁড়াচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে ফোর হবে একটা মাইনাস সি কমন নিচ্ছি আমরা এখানে তাহলে মাইনাস সি কমন নিলে কি দাঁড়াবে সবগুলোকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা অর্থাৎ মাইনাসটা কমন নিয়ে নিচ্ছে তাহলে এখন এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস ঘামা কিউব নাইনকে আমি ওই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি আলফা প্লাস এ বি আলফা বিটা বিটা গামা এর ভ্যালু ছিল ওয়ান তাহলে ওয়ান ইউজ করে আর এদিক থেকে নাইন ওকে তাহলে এখন আমার এখানে মূলগুলোর ঘনের সমষ্টি তাহলে মূলগুলোর ঘনের সমষ্টি যেহেতু আসছে আমাদের শর্ত মতে আমরা এই ফর্মেটে লিখতে পারবো ইকুয়াল টু এখানে মাইনাস টু এখানে সিম্পলিফিকেশন করলে ফোর মাইনাস থ্রি এখানে মাইনাস নাইন তাহলে কি দাঁড়াচ্ছে এখানে অর সামেশন অফ আলফা কিউব ইকুয়াল টু মাইনাস টু এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করব আর এখানে মাইনাস নাইন তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত মাইনাস ইলেভেন তাহলে আমাদের এই ছিল মূলগুলোর ঘনের সমষ্টি সো মূলগুলোকে ঘন করলে তাদের যে সমষ্টি হবে সেটি হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে এই হচ্ছে আমাদের আনসার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মাইনাস ইলেভেন সো ক নম্বর প্রশ্ন এইটুকু একটু সাধারণ স্বাভাবিকভাবে ফর্মুলা লিখে একটু সিম্পলিফিকেশন করে আসছি এখন পরের যে প্রশ্নটি পরের প্রশ্নটি দেখে নিচ্ছি এখানে নম্বর যে প্রশ্ন জেড বার জেড বার এখানে জটিল বুঝাই যাচ্ছে এখানে জটিল মূল এ স্কয়ার প্লাস টু প্লাস আইবি এই একটা সমীকরণ এই সমীকরণের ক্ষেত্রে কন্ডিশন এখানে এ মূল এবং বি মূলের প্রকৃতি নির্ণয় করব অর্থাৎ এদের মধ্যে কোনটি বাস্তব এবং কোনটি জটিল তাদের প্রকৃতি নির্ণয় করব এই সমীকরণ থেকে তাহলে স্বাভাবিকভাবে যেতে এটি হচ্ছে জেড বার এটি যেতে একটি জেড বার আমি এখান থেকে কয়েকটি জেড বার তৈরি করতে পারবো কারণ জটিল সংখ্যার মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে কমপ্লেক্স কনজুগেট সো একটির ক্ষেত্রে যদি প্লাস আই হয় অন্যটির ক্ষেত্রে মাইনাস আই হয় অর্থাৎ আই এর কোফিসিয়েন্ট যেটি এটি প্লাসের জায়গায় মাইনাস করে দিলে হবে মাইনাসের ক্ষেত্রে প্লাস করলেই হবে সো আমরা সর্বশেষ প্রশ্ন এখানে প্রশ্নটি দেখে আসি গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে যে প্রথম অংশে যেটি ছিল গ নম্বর প্রশ্নটিতে যেটি দেওয়া ছিল শুরুতেই দেওয়া আছে একটু মাইক্রোসফট হোয়াইট বোর্ডটি দেওয়া আছে মাঝে মধ্যে একটু হ্যাং করে অংশ ওকে আমরা লাল অথবা অন্য কোন কালার ইউজ করে একটু দেখাচ্ছি ওকে
দেওয়া দেওয়া আছে, তাহলে জেড এর যে ভ্যালুটি ছিল জেড ইকুয়াল টু মাইনাস টু প্লাস টু আই, এই ছিল জেড এর ভ্যালু। যেহেতু অনুবন্ধনী কমপ্লেক্স কনজুগেট, তাহলে এটা বার কি হবে, মাইনাস টু এর জায়গায় থাকবে, শুধু জটিল অংশটি পরিবর্তন হবে, এটি প্লাস এর জায়গায় মাইনাস করে দিব টু আই, এই হলো। আবার আবার সি নাম্বার প্রশ্নে যে মূলটি দেওয়া ছিল জেড বার, সে ভ্যালুটি কি হচ্ছে, জেড বার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার, এটি ছিল, না এখানে হোল স্কোয়ারের পার্টি নাই, সরি, অনলি এ স্কোয়ার প্লাস টু আর প্লাস আইবি আইবি, তাহলে এখানে আইবি এই ছিল। তাহলে আমি যদি এখানে এক নাম্বার একা ইউজ করি এটিকে, এটি হচ্ছে নাম্বার ওয়ান, আর এখানে যদি আমরা ইউজ করি এখানে নাম্বার টু, নাম্বার টু, আর এখানে যদি আমি ইউজ করি নাম্বার থ্রি, এখানে নাম্বার থ্রি ইউজ করলাম, তাহলে দুই এবং তিনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, বাস্তব অংশ এবং অবাস্তব অংশগুলোকে আমরা আলাদা করতে পারবো। যেমন দুই এবং তিনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখানে লিখতে পারি দুই ও তিন নঙ্গের বাস্তব এবং অবাস্তব অংশগুলোকে দুই ও তিন, দুই ও তিন এর বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে, বাস্তব অবাস্তব অংশ, বাস্তব ও অবাস্তব অংশ পৃথকীকরণ করে পাই, পৃথকীকরণ করে পাই। ওকে, একটু কালারটি চেঞ্জ করে নিচ্ছি, আমার মনে হচ্ছে হোয়াইট কালার হলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, আর মাইক্রোসফট হোয়াইট বোর্ডটি একটু পরে হ্যাং করে অনেকক্ষণ ধরে। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে বাস্তব অংশের ক্ষেত্রে, এখানে বাস্তব অংশ হচ্ছে এইটি, আর এখানে বাস্তব অংশ হচ্ছে মাইনাস এর টু, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, আর এখানে কাল্পনিক অংশ যেটি, এখানে কাল্পনিক অংশের যে সহগ হচ্ছে বি, এখানে কাল্পনিক অংশের সহগ হচ্ছে আই এর যে সহগ, এটি হচ্ছে মাইনাস টু। তো বুঝাই যাচ্ছে বি হচ্ছে বাস্তব, এখন বি এর যে ভ্যালু আছে এটি হচ্ছে বাস্তব মান মাইনাস টু, তাহলে এর ভ্যালুটি একটু দেখে আসি, এ স্কোয়ার ইকুয়াল টু হবে টু, এই পাশে চলে আসলে হবে মাইনাস ফোর। এখন আমি যদি এখানে এর ভ্যালুটি তৈরি করি, তাহলে এর ভ্যালুটি দাঁড়াচ্ছে আমার প্লাস মাইনাস রুট ওভার ফোর। বুঝাই যাচ্ছে যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল সবসময় অবাস্তব সংখ্যাই হবে, এ ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস, এখান থেকে একটু করে নিচ্ছি, যেমন মাইনাস ওয়ান ইন্টু দিয়ে আমি দিলাম এখানে টু স্কোয়ার, সরি, এ ইকুয়াল টু প্লাস মাইনাস, মাইনাস ওয়ান এর জন্য আমরা লিখবো আই স্কোয়ার, আর এখানে টু এর জন্য তো টু স্কোয়ার থাকলো, এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমার কি হবে, স্কোয়ার এর রুটে কাটা যাওয়ার পর এর ভ্যালুটি আসছে এ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস, একটা হবে আই আর এখানে হচ্ছে টু, সরি, এই অংশটা হচ্ছে টু। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এ এর মূল হচ্ছে জটিল এবং বি এর মূল হচ্ছে বাস্তব, তাহলে কি লিখতে পারি, সুতরাং এ, যেহেতু বলছে এ এবং বি এর মূলের প্রকৃতি নির্ণয় করে, সুতরাং এ এর মূল, এ এর মূল হচ্ছে জটিল, জটিল এবং বি এর মূল বাস্তব, এই হচ্ছে বি এর মূল বাস্তব, তাহলে এইটুকু হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের তিনটি ক্লাসে ধারাবাহিকভাবে ঢাকা বোর্ড 2019, তারপরে
রাজশাহী বোর্ড 2019, এর পরের কন্টেন্টটি আমরা দেখিয়েছিলাম দিনাজপুর বোর্ড 2019। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের 2019 সালে প্রশ্ন দুটি সমাধান দেখিয়েছি। আমরা চেষ্টা করেছি যে এই রিসেন্ট যে কয়েকটি বোর্ডের মধ্যে চতুর্থ অধ্যায় বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটি প্রশ্নের আনসার দিয়েছে, যাতে তুমি সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করে বুঝতে পারো যে কি ধরনের ম্যাথগুলো মূলত পরীক্ষায় আসে, একটি সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার মতো করে সমাধান করতে পারবে। ইনশাল্লাহ পরবর্তী কন্টেন্টে আমরা নতুন একটি টপিক শুরু করব। এই কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করি যে তোমাদের মতামতগুলো পড়ে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটির নিকট যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিবে। সকলে ভালো থাকুন, সুস্থ রাখুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।